প্লিজ সাবস্ক্রাইব রেহান স্পোর্টস অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেহান স্পোর্টসের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশি সমর্থকদের জন্য দারুণ একটা সুখবর, এসএ গেমসে মেয়েদের ক্রিকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। এসএ গেমসে মেয়েদের ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। আজ নেপালের পোখরায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার জমজমাট একটা ক্রিকেট ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব। অল্প রান করেও শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিল বাংলাদেশের মেয়েরা। দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের মেয়েরা। ফাইনাল ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরু থেকেই বাংলাদেশের ব্যাটসম্যানদের চেপে ধরে শ্রীলঙ্কান বোলাররা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় 16 রানে প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। ব্যক্তিগত 14 রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মুর্শিদা খাতুন। এরপরই ঘটে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। 36 রানের মাথায় 4 উইকেটের পতন ঘটে বাংলাদেশের। একে একে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান আয়েশা খাতুন, সানজিদা ইসলাম, ঋতুমণি ও আগের ম্যাচে সেঞ্চুরিয়ান ফারজানা হক। ফারজানা হক 0 রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তবে অপর প্রান্তে লড়াই করছিলেন বাংলাদেশের আগের ম্যাচে সেঞ্চুরিয়ান নিগার সুলতানা। শেষ পর্যন্ত 29 রানে অপরাজিত থাকেন নিগার সুলতানা। শেষের দিকে ফাইমা খাতুনের 15 রানের উপর ভর করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 91 রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের দেওয়া 91 রানটা সহজেই টপকে যাওয়ার কথা শ্রীলঙ্কা, কিন্তু বাংলাদেশের বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। নাহিদা আক্তার, সালমা খাতুনের দুর্দান্ত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল মাত্র 7 রান, হাতে ছিল 3টি উইকেট, কিন্তু শেষ ওভারে 7 রান করতে ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 89 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। আর শ্রীলঙ্কার বিপক্ষে 2 রানের জয় নিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশের মেয়েরা। এসএ গেমসে মেয়েদের ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশ। বাংলাদেশের হয়ে জাহানারা আলম 4 ওভার বোলিং করে 17 রানে পেয়েছেন 1টি উইকেট। এছাড়াও সালমা খাতুন 4 ওভার বোলিং করে 12 রান দিয়ে পেয়েছেন 1টি উইকেট। দুর্দান্ত বোলিং করেছেন নাহিদা আক্তার, 4 ওভার বোলিং করে মাত্র 9 রান দিয়ে পেয়েছেন 2টি উইকেট। বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ের কারণে জয় পেল বাংলাদেশ। এসএ গেমসে আরও একটা স্বর্ণপদক জিতল বাংলাদেশ। বাংলাদেশের মেয়েদের হাত ধরে আসলো সেই পদকটি। এসএ গেমসে মেয়েদের ক্রিকেটে স্বর্ণপদক জেতায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, বাংলাদেশের এই জয় নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।